ঐতিহ্যের ডার্বি, ইতিহাসের ডার্বি, শতবর্ষের ডার্বি, গোয়ায় দুই হেভিওয়েটের শক্তি পরীক্ষা। যদিও খাতায় কলমে দু তরফের ফারাকটা অনেক, এক পক্ষ তিনবারের চ্যাম্পিয়ন, দলে তারকার ছড়াছড়ি। আইএসএল খেলা নিয়ে প্রাথমিক জটিলতা কাটিয়ে শেষ লগ্নে প্রস্তুতি নিয়েছে অপর পক্ষ। নতুন কোচের হাত ধরে অভিযান শুরু। গোয়ায় শতবর্ষের ডার্বি খেলতে নামার আগে ফেভারিট অবশ্যই হাবাসের মোহনবাগান। কৃষ্ণভূম যুগলবন্দী প্রতিপক্ষকে গুলিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। সঙ্গে রয়েছেন মনবি ডেভিড উইলিয়ামসনরাও, খুব সম্ভবত গত ম্যাচের উইনিং কম্বিনেশন ধরে রাখবেন। 3-5-2 ফরমেশনে ব্যালেন্সড ফুটবলে ম্যাচ জেতার ব্লু প্রিন্ট কষে ফেলেছেন প্রীতমদের হেড স্যার। লাল হলুদের চিমা পেরোসেভিচকে আটকাতেও অস্ত্র শোনাচ্ছেন তিনি। হাবাস জানালেন, ম্যানমার্কিং নয়, দলগত খেলা দিয়েই আটকানো হবে চিমা পেরোসেভিচদের। 90 মিনিটে ম্যাচের রাশ নিজেদের হাতে ধরে রাখাই লক্ষ্য। লাল হলুদ কোচ মানুলো জায়াসের মাথা ব্যথার কারণ অবশ্যই সবুজ মেরুনের বিষাক্ত ফরওয়ার্ড লাইন। প্রয়োজনে কৃষ্ণদের ম্যানমার্কিংও করতে ছাড়বেন না। ডার্বি জিততে শুরুতে বিপক্ষকে মেপে নিয়ে পাল্টা আক্রমণে গোল তুলে নেওয়া স্ট্র্যাটেজি নোটবুকে উঠে গিয়েছে তার। শুরু থেকে চিমাকে না নামিয়ে বদলি হিসেবে নামিয়ে আঘাত আনতে চাইছেন, তবে প্রতিপক্ষকে রীতিমতো সমীহ করছেন ডায়াস। মোহনবাগানে প্রত্যেক ফুটবলারই বিপজ্জনক, একজন দুজন ফুটবলার ম্যাচ জেতাতে পারবে না, গোটা দলটাকে ভালো খেলতে হবে, তবেই সাফল্য আসবে, জানিয়েছেন লাল হলুদ কোচ। তবে বিশেষজ্ঞরা এগিয়ে রাখছেন সবুজ মেরুনকে। এই ম্যাচটা আমি কেন ইস্টবেঙ্গল দেখি মোহনবাগান একটু আগে রাখছে। মোহনবাগানের টিম সলিড আছে, ওরা অনেক দিন থেকে ওরা চ্যাম্পিয়ন, আইএসএল চ্যাম্পিয়ন, অনেক ভালো পারফরমেন্স করছে। রয় কৃষ্ণ মতন ওর অন্য যে ভালো ফারোর আছে। ইস্টবেঙ্গল নতুন টিম, নতুন টিম হয়েছে, আবার মাঝখানে ঝামেলাও হয়েছে অনেক, তো ডেফিনেটলি আমি মোহনবাগানকে এগিয়ে রাখবো এই এই ডার্বি ম্যাচে। রয় কৃষ্ণ ই একটা ব্রিলিয়ান্ট প্লেয়ার, কোথাও যেন মনে পড়ছে আমার ব্যারটোর কাছাকাছি ওর খেলা, যে ছেলেটা নিয়ে আবার নতুন করে আমার মনের মধ্যে জেগে উঠছে আমাদের সময় খেলতো চিমার কথা, জানিয়েল চিমা, ওর না চিমা নামটা। খেলায় যদি হয় স্টার্ট উইথ 50-50 স্ট্র্যাটেজির আঁকিবুকি, শেষ মুহূর্তের প্রস্তুতি, গোয়ার যুদ্ধক্ষেত্র প্রস্তুত। শনিবারে সবুজ গালিচায় ম্যাজিক দেখাবে কার পা? উত্তরের অপেক্ষায় ফুটবল প্রেমীরা। এবিপি আনন্দ, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।